খড়কুটু সিরিয়াল খড়কুটোতে এই মুহূর্তে চলছে গুনগুনের ড্রামাবাজি গুনগুনের এই ড্রামাবাজিতে বাড়ির লোকজন তো অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে গুনগুন এবার তার জ্যাঠাইকে খেকি বুড়োর সম্মান দিয়েছে বলে দিয়েছে যে এই খেকি বুড়োটার জন্যেই আমার আজকে এই অবস্থা আমি নাটক করছিলাম এই বুড়ো এতটাই মিসবিহেভ করেছে এতটাই মিসবিহেভ করেছে যে যার জন্য আমি একটা স্লিপিং পিলস খেয়ে একটা ওষুধের খালি বোতল নিয়ে আমি নাটক শুরু করে দিয়েছিলাম তো এই সমস্ত কিছু জানতে পেরে এখন বাড়ির সকলেই একটুখানি অবাক হয়ে শুধু তাই না গুনগুন এর সাথে এটাও বলেছে যে এই খেঁকিবুড়োটা যা যা আমাকে বলেছে তার জন্যে আমি প্ল্যানিং করেছি আমার ড্যাডির সাথে তখন আমাদের বাড়ির সকলে মানে গুনগুনদের বাড়ির সকলে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গেছে কারণ কিছুক্ষণ আগে কৌশিকবাবুকে বাবুকে ফোন করা হয়েছিল কৌশিকবাবু মেজাজ দেখিয়েছে তারপরে আবার গুনগুন বলছে তার বাবার সাথে নাকি সেই সবটাই প্ল্যান করে নিয়েছে আমাদের জেঠু তো হাত জোর করে ক্ষমা চেয়েছে তার মা লক্ষ্মীর কাছে এবং সে কথা দিয়েছে আর কোনোদিনও মিসবিহেভ করবে না কিন্তু গুনগুনও কিন্তু জানিয়ে দিয়েছে যে এই সব কিছু তার করার একটাই কারণ এই জেঠুর উপরে অর্থাৎ এই বুড়োটার উপরে প্রতিশোধ নেওয়া তো গুনগুনের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে বাড়ির সকলে হেসে উঠেছে গুনগুনের বাবা এন্ট্রি নিয়েছে নিয়ে জানিয়েছে যে কই আমার মেয়ের ঘুম ভেঙেছে কারণ আমি তো চলে এসেছি এবার তো আমার মেয়ের তো ঘুমাঙ্গাটা উচিত এবং সাথে সাথে পুটুপিশি বলে উঠেছে যে আপনি কেমন ধরনের বাবা সাথে সাথে কিন্তু আমাদের গুনগুনের বাবা কৌশিক বাবু জানিয়ে দিয়েছেন যে আমার মেয়ের এই কাজের জন্য তো এই বাড়ি নিঃশ্বাস নিতে পারছে দুদিন আগে যখন এই বাড়িতে এলাম একেবারে কারোর কোনো প্রাণ নেই একেবারে ঝিমিয়ে যাওয়া একটা বাড়ি কিন্তু দেখুন আজকে সবাই কথা বলছে আমার বোনের মুখে হাসি ফুটেছে অর্থাৎ পুটু পিসির মুখে হাসি ফুটেছে আর এই সমস্ত কিছু নিয়ে বেশ আনন্দ চলছে কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের কৌশিক আবারও জানিয়েছেন যে কেমন মেয়ে তৈরি করেছে বলুন আর আমাদের জেঠুর তো মুখের কোনো লাগাম নেই তাই জন্য সে বলে বসেছে যে মেয়ে না তো বাঁশ অমনি তেরে গেছে আবারও আমাদের গুনগুন তো যাই হোক এই সমস্ত কথাবার্তা তো হয়েছে এর পরে যেটা হয়েছে সেটা আনএক্সপেক্টেড কারণ গুনগুন একে একে সকলকে জড়িয়ে টড়িয়ে ধরে আদর করছিল তো পটকা ভাসুর যা জেঠু জেঠি মা বোন মানে যারা যারা ওখানে ছিল প্রত্যেককে আদর করছিল কিন্তু লাস্টে তার মনে পড়েছে যে এ মা আমি তো ক্রেজিটাকে আদর করিনি তো গেছে ক্রেজিকে আদর করতে ক্রেজি তো ফার্স্টে থেকে হাত পা উঁচু করে সরে যাচ্ছিল কিন্তু তবুও ক্রেজিকে জড়িয়ে ধরে আদর করছে আমাদের গুনগুন আর সেটা দেখে আমাদের পটকা হেব্বি আনন্দ পেয়েছে সিরিয়াস বলছি হেব্বি আনন্দ পেয়েছে আনন্দ পেয়ে সে যেটা করেছে সেটা হচ্ছে যে রিজুকে আর রূপাঞ্জনকে বলেছে তাড়াতাড়ি ছবিগুলো তোলো ব্যাস ছবিও উঠে গেছে কিন্তু আমাদের রূপাঞ্জনের একটাই ডাউট রয়েছে যেটা সে ক্লিয়ার করবার জন্যে কৌশিকবাবুকে প্রশ্ন করেছে যে তখন যে আপনি আমাকে মেজাজ দিলেন আপনি যে আমাকে বললেন ওটি আছে কিন্তু ওটির নাম করে আপনি কেন আমাকে মিথ্যে কথাটা বললেন তো ব্যাপার হচ্ছে কৌশিকবাবু বলেছে যে কৌশিকবাবু তো যুধিষ্ঠির নয় যে সে সবসময় সত্যি কথা বলবে দু একটা মিথ্যে কথা বলা যেতেই পারে ওতে কোনো সমস্যা হয় না তো এই অবধি ঠিকঠাক ছিল কিন্তু ওইদিকে আমাদের শুকলানা দেবলীনা যা শুরু করেছে তাতে করে আমাদের মাথার মানে যে কটা পোকা আছে সব কটা মোটামুটি বাচ্চা কাচ্চা পেরে একেবারে বংশ টংশ নিয়ে রেড্ডি হয়ে গেছে ঝামেলা করবে বলে কিন্তু কিছু তো করার নেই আপাতত আমি হালকা ঝামেলার উপর দিয়ে কর্তগুলো কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেবলীনা দেবী এই মুহূর্তে জানিয়েছে যে না না এই শহর ছেড়ে সে যেতে পারবে না এমনকি সুকল্যাণকে এটাও বলেছে যে তুমি আমাকে কথা দাও যে তুমি মেঘুমালাকে এই বাড়িতে নিয়ে আসবে তারপরে তাকে নিয়ে বেশ কিছুদিন এখানে থাকবে তারপরে আমরা বিদেশে ফিরে যাব তারপরে গিয়ে আমরা সংসার করব কিন্তু সুকল্যাণ তো সাংঘাতিক পরিমাণে খেপে আছে তাই জন্য সে ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে সে এরকম ধরনের কোনো কথা দিতে পারবে না এমনকি দেবলীনাকে এটাও বলে দিয়েছে যে তোমার যখন ইচ্ছা হবে তুমি এরকম ধরনের কাজ করবে আর তোমার কি মনে হয়েছিল যে তুমি এই কাজটা করেছিলে তখন দেবলীনা বলেছে যে আমি তো চলেই যাচ্ছিলাম আমি ভেবেছিলাম আমি মরে যাব আমি তো বাঁচব আমি তো জানি না তো আমি অত শত বুঝতে পারিনি তখন কিন্তু আমাদের বাবু এটা দারুণ কথা বলেছে যে আমি আর মেঘমালা যদি বিয়ে করে এই বাড়িতে আসতাম এসে কি দেখতাম যে তুমি মোড়ে পড়ে রয়েছো আর তারপরে তোমার ওই মৃত্যুটাকে সারা জীবন আমরা আমাদের মাঝখানে হাইপেন করে রেখে দিতাম তো তখনও কিন্তু আমাদের দেবলীনা দেবী চুপই ছিল তো যাই হোক এই সমস্ত কিছু শেষ আমাদের বাবু ভালো রকমভাবে দেবলীনাকে কথা শুনিয়ে দিয়েছে তবু দেবলিনার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে সে এখন আবারও বিয়ে দিতে চাইছে সুকল্যাণ ও মেঘমালার কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে ওই বাড়িতে এখন চলছে অন্য ঘটনা সকাল থেকে চলছে পড়া পড়ার চাষ না আমার ভাষা নয় পটকার ভাষা সকাল থেকে চলছে পড়ার চাষ দুজন মিলে গ গগ করে পড়ে যাচ্ছে মানে হাঁস ডাকে গাক গাক করে এরা গাক করে পড়ছে এখন ঘরের সামনে মানে ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের মিষ্টি ডিজু রূপাঞ্জন পটকা রূপাঞ্জন তো খেপে ফায়ার কারণ সে চিনিকে নিয়ে আসেনি চিনি তাকে ঝেড়েছে বলেছে তুমি তোমার বোনেরা আসছে তো আমাকে এই বাড়িতে রেখে তুমি কোথায় যাচ্ছ না আমার বাপের বাড়ি যাচ্ছ স্বাভাবিক জামাই আসছে শ্বশুর বাড়ি সাথে মেয়ে নেই ভাবা যায় জেঠু তাও এগুলো মেনে নিচ্ছে তো যাই হোক এই পড়ার চাষ দেখে আমাদের পটকা হেব্বি খেপে গেছে এবং পটকা বলছে যে এই বাড়িটা কি কোনো ইউনিভার্সিটি না কোনো কোচিং সেন্টার যে সকাল থেকে পড়াশোনা শুরু হচ্ছে সারাদিন ধরে এরা পড়ছে এই জিনিসটা তো একেবারে মেনে নেওয়া যায় না এর একটা হেস্ত নস্ত আমাকে করতেই হবে কি করবে সেটাই সে বুঝতে পারছে না সে তার দাদাকেও ঝাড়ছে তো যাই হোক এই মুহূর্তে আমাদের গুনগুন তো ওদিকে পড়ছে ঘড়ি মেয়ে পেয়ে সে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু পড়েছে না রিডিং পড়েছে নাকি মুখস্থ করেছে সেটা আমরা জানি না তবে সৌজন্যকে বলেছে যে আমি ৪৫ মিনিট ধরে পড়ছি তো সৌজন্য বলেছে আমি তো তোমাকে জোর করে নিই পড়তে বসতে তোমার নিজের ইচ্ছায় তুমি বসেছো ইচ্ছে না হলে উঠে যাও সাথে সাথে আমাদের গুনগুন জানিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি উঠে যাই একটা ফাঁকা পেয়ে যাক আর ওই ফাঁকা দিয়ে আমাদের তিননি দিদি ফুরুত করে ঢুকে যাক তোমার আর আমার মধ্যে তো আমাদের সৌজন্য অগত্য দেখছে যে কিছু তো আর করার নেই এ বই পড়েই যাবে তাই জন্যে জড়িয়ে ধরে একটুখানি বলেছিল যে এখন তো আমাদের মাঝে কোনো ফাঁকা নেই তাই তিনই দিদি ঢুকে পড়বে না তো তারপরে আমাদের গুনগুন মোটামুটি নাচতে নাচতে দরজা মজা খুলে দিয়ে সবাইকে ভেতরে ডেকে নিয়েছে ডেকে নিয়ে পটকা টটকা সবার সামনে বলে দিয়েছে যে সৌজন্য তাকে জড়িয়ে ধরেছে আর এই কথাটা বলেছে আর আমাদের পটকা তো আবার লেগপুল করার মতো একটা টপিক পেয়ে গেছে সেই জন্য ছুটে গেছে সৌজন্যের কাছে গিয়ে সৌজন্যকে জড়িয়ে ধরে এখন জানাচ্ছে যে দেখো তো তোমার আর আমার মধ্যে কোনো ফাঁকা আছে কিনা তো এইভাবেই চলছে হাসিতে খুশিতে সিরিয়াল খড়কুটু আগামী দিনে আরও হাসি খুশি আসতে চলেছে তবে তারই মধ্যে আসতে চলেছে আরও একটা ঝামেলা সেটা হচ্ছে মেঘমালার সাথে সুকল্যাণের বিয়ে তাও আবার দিতে আসছে দেবলিনা তো এই যুদ্ধটা পার হয়ে গেলে মনে হয় একটু শান্ত হবে তবে তারই মাঝে মুনিয়া টপিকটাও এসে যাবে আশা করি সবটা জানিয়ে দিয়েছি অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল খড়কুটো স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় আমার ভিডিও দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট এন্ট্রেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে